এখন ফোনে রূপসী 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন অরিশ। আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রো ময়েস্ট ফেয়ার অ্যান্ড হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। আর অনুপমা থাকা মানে শুধু অরিশ নয়, আমাদের টোটাল লাইফস্টাইল সম্পর্কে একটা জেনে নেওয়া। তবে সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগছো দেখতে, চকচক করছে তোমার স্কিন, তোমার হেয়ার। আর তুমি যেখানে বসে আছো, তোমার পিছনের যে সিনটা, সেটা মানে সিনারিটা ভীষণ সুন্দর, ভিউটা খুব ভালো লাগছে। আর তোমার মানে যা তার সঙ্গে ইন্ডিগোর যে কন্ট্রাস্টটা হয়েছে খুব ভালো লাগছে। সব মিলিয়ে আমরা সবাই না তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে যাই যে না, এরকমই চকচকে থাকতে হবে, এরকমই সুন্দর থাকতে হবে। তো যতই ঠান্ডা পড়ুক আর যতই গরম পড়ুক, সিজন চেঞ্জ হোক, কিন্তু আমি আমার মতোই থাকবো। তুমি যেটাকে প্রমাণ করতে পেরেছো একদম সারা বছর একই রকম থেকে। তো শুরু করি, ঠান্ডা কিন্তু এসেছে, গুটি গুটি পায় না, বেশ দৃপ্ত পায়ে ঠান্ডা এসে দাঁড়িয়েছে, বলেছে আমি এসেছি। এবার আমরা তাকে কি করে বরণ করব, তুমি এবার আমাদের বলে দাও। একদম মানে ঠান্ডা এসেছে, মানে উই আর লাকি দিস ইয়ার যে আমরা ঠান্ডাটা পাচ্ছি এবং প্রচুর পরিমাণে পাবো শুনতে পাচ্ছি। তো ঠান্ডা পেলে তো ডেফিনেটলি আমাদের জন্য সত্যি খুব ভালো, কেন ঠান্ডার সময় যদি ঠান্ডাটাই না পাই তাহলে ওই উপভোগটা হয় না। এবং ওই টাইমে যে ভেজিটেবলস খাওয়া দাওয়া সবকিছু একটা রঙিন ব্যাপারটা হয়ে যায় শীতকালে, তো আমার ভালো লাগে বেসিক্যালি। তো ঠান্ডা তো থাকবেই, পাশাপাশি যেটা প্রবলেম যেটা হচ্ছে ড্রাইনেস অফ দ্য স্কিন, ড্রাইনেস অফ দ্য হেয়ার, এগুলো তো থাকেই। তো বেসিক্যালি একটু অয়েলিং করা চুলকে ড্রাইনেসটাকে রিমুভ করার জন্য, একটু সেরাম ইনপুট করা, লাইক সেরামটা যেরকম কন্ডিশনারের সাথে লাগাচ্ছিস স্পা কন্ডিশনার, তাছাড়াও যেমন আমি করেছি কালকে, কালকে আমি রাত্রিবেলা সেরামটাকে আমি অয়েলের মতো করে লাগিয়ে রেখে দিয়েছিলাম, আজকে শ্যাম্পুইং করে দিয়েছি, যার ফলে দেখছি তারপরে একটু স্ট্রেটনার দিয়ে বাড়িতেই স্ট্রেটনিং করেছি, তো চুলের ফলটা খুব ভালো এসছে। তো এইটা কি হয় কি, সেরামটা কি করে বেসিক্যালি হেয়ারটাকে পুরো নারিশ করে দেয় এবং চুলের একটা সফটনিং এজেন্ট বা বন্ডিংটা খুব ভালো রাখে। সেই জন্য শীতকালে বিশেষ করে যেহেতু ফ্রিজি ড্রাই হেয়ার হয়ে যায়, সেই জন্য আমি বলি অ্যালোভেরা সেরামটা ভীষণ ইউজফুল হয়। সেটা আমরা স্পা কন্ডিশনারের সাথে সপ্তাহে একদিন লাগাতে পারি, এমনি শুধু শুধু সেরামটা অয়েলের মতো গোটা চুলে লাগাতে পারি। এছাড়া নর্মাল হেয়ার অয়েলটা আমরা সপ্তাহে একদিন দুদিন যদি কেউ ইউজ করে সেটাও করতে পারি ফর দ্য মেনটেনেন্স। আর তাছাড়া যেটা বলবো যে ড্যান্ড্রাফও একটা সমস্যা, এই সময় ড্যান্ড্রাফটাকে কমব্যাট করার জন্য অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, এগুলো একটু মেনটেন করা, যাতে ড্যান্ড্রাফটা প্রচুর পরিমাণ না হয়ে গিয়ে স্ক্যাল্প যেন কোনোভাবে ফাঙ্গাল এফেক্ট হয়ে গিয়ে না স্ক্যাল্পের কোনো প্রবলেম হয় বা এক্সেসিভ হেয়ার লস শুরু হয়ে যায় কিছুদিন বাদে। তো ড্যান্ড্রাফটা রিমুভ করার জন্য অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন একদম খুব ভালো কাজ করে, ওয়াটার বেসড, ওটা তুলোয় নিয়ে বা স্ক্যাল্পে ভালো করে স্প্রে করে দিয়ে তুলোটা একদম শীতি কেটে কেটে ভালো করে স্ক্যাল্পটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া এভরিডে, তাতে ওয়াটার বেসড এটা মাথাতেই রেখে দেবো এবং ওটা যত আমাদের পেনিট্রেট করবে স্ক্যাল্পে তত আমাদের মানে স্ক্যাল্পের জন্য ভালো এবং ড্যান্ড্রাফ যে ফাঙ্গাল গ্রোথটা হয় সেটাও মানে আস্তে আস্তে কমিয়ে দেবে। আর তার পাশাপাশি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটাও করবো যাতে ড্যান্ড্রাফ ফাঙ্গাসটা না বারবার ফিরে আসে, এটা তো করবো। যা সপ্তাহে একদিন যদি হেনাটাও করতে পারি, যাদের ঠান্ডা লাগার ধাত নেই তারা কিন্তু হেনাটা, আমি যেটা করতাম আগে যখন হেনা আমি করতাম, যেহেতু এখন হেয়ার কালার ইউজ করি এখন তো হেনা ডেফিনেটলি আমি করি না, কিন্তু একটা সময় যখন হেয়ার কালার করতাম না রেগুলার বেসিসে হেনা করতাম, তো হেনাটা আমার যেহেতু একটু ঠান্ডা লাগার ধাত ছিল আমি হেনাটা লাগিয়ে ড্রায়ার দিয়ে আমি আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে ফেলতাম, 20-25 মিনিট ওই শুকিয়ে ফেলে তারপর আমি ধুয়ে ফেলে শ্যাম্পু করে ফেলতাম। তো আমি এইটা আপনাদের বলবো যাদের যদি ঠান্ডা লাগার ধাত থাকে, শীতকালে হেনা করার বেস্ট ওয়ে হচ্ছে হেনাটা লাগিয়ে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে 20-25 মিনিটের মধ্যে শুকিয়ে ফেলে জাস্ট ধুয়ে শ্যাম্পু করে নিন, তাতেই যথেষ্ট। আর এটা হলো মানে হেয়ারের মেনটেনেন্স, ড্রাই ড্যামেজ হেয়ারটাকে আমরা কি করে মেনটেন করবো বা
শীতকালে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ভীষণভাবে ফ্রিজি হেয়ার, মানে আমরা আনরুলি বা ফ্রিজি শব্দটাকে শীতকালে খুব ব্যবহার করি। দেখা গেল যে ঠিক আছে উপদিকটা, কিন্তু শ্যাফ্ট পোর্শনটা এমনটাই ড্যামেজ হয়েছে, মানে এই শ্যাফ্ট পোর্শনের টেক কেয়ারটা তুমি যদি একটু স্পেশালি বলে দাও। ওটার জন্য মানে তনুশ্রী অ্যালোভেরা সিরামটা মারাত্মকভাবে কাজ করে, ওই যে বললাম দরকার হলে সপ্তাহে দুদিন তিন দিন রাত্রিবেলা শোয়ার এক ঘন্টা আগে আমরা যদি অ্যালোভেরা সিরামটা ভালো করে ওই শ্যাফ পোর্শনটাতে স্ক্যাল্প এবং মানে যেরকম অয়েলিং করা হয় সেইভাবে যদি স্ক্যাল্প এবং লেংথ পোর্শন ভালো করে দিয়ে একদম ভালো করে একদম ভিজিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মাসাজ করে চুলটাকে বেঁধে শুলাম, পরের দিন যখন শ্যাম্পু করছি তখন কিন্তু আমার ওই ফ্রিজিনেসটা থাকছে না। বিকজ অ্যালোভেরা সেরামটা কিন্তু টোটালি মানে প্যারাফিন এবং মিনারেল অয়েল ফ্রি সেরাম, যার জন্য ফুল এফিকেসিটা পাচ্ছি এবং চুলটা যেটা বললে ফ্রিজি হয়ে যায় এবং আনরুলি হয়ে যায়, আনম্যানেজড হয়ে যায়, তো ট্যাঙ্গেলও হয়ে যায়, জটও পড়ে যায়। যত ফ্রিজি হবে চুল তত জট পড়ে যাবে, চুল ট্যাঙ্গেল হয়ে যায়। তো ট্যাঙ্গেল ফ্রি করার জন্য আমি মনে করি যে সেরামটা যদি কেউ আগে মানে অ্যাজ আ অয়েল ইউজ করে এই শীতকালটাতে, মানে যাদের খুব ড্রাই হেয়ার ড্যামেজ তাদের জন্য ভীষণ ইউটিলিটি। আর স্নান করার পরে যেটা সেরাম ইউজ করতে হবে অ্যালোভেরা সেরামটা, সেটা কিন্তু খুব অল্প মাত্রায়, মানে লাইক আমি শ্যাম্পু করলাম, শ্যাম্পু করার পরে চুলটা ভিজে থাকছে সেই অবস্থায় জাস্ট মানে কি বলবো, ওয়ান পাম্প, একটা পাম্প যথেষ্ট, দিয়ে হাতে ভালো করে ঘষে নাও, দিয়ে জাস্ট এরকম এরকম করে সেরামটাকে লাগিয়ে তারপরে ড্রায়ার দিয়ে শুকিয়ে নাও, ওটা স্নান করার পরে। বাট ফ্রিজি হেয়ারকে টোটালি রিকভার করার জন্য, মেনটেন করার জন্য, শ্যাফ্টকে ভালো করে নারিশ করার জন্য সেরাম কিন্তু সপ্তাহে দুদিন তিন দিন রাত্রিবেলা লাগালে আমার মনে হয় বেস্ট রেজাল্ট পাওয়া যায়। কারণ আমি নিজে সেটা করি, বিকজ আমার হেয়ার যেহেতু কালার্ড হেয়ার আমাকে অনেক বেশি মাথায় রাখতে হয় ড্যামেজ যাতে না হয় আমার চুলটা, এবং শ্যাফ্ট ব্রেকেজ বা এই 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 প্রবলেমসগুলো যাতে না হয়, সেই জন্য আমি কিন্তু বেসিক্যালি যেরকম একদিন মানে স্পা করার চেষ্টা করি, বাকি দুদিন কিন্তু আমি চেষ্টা করি যেরকম অয়েলিংও করি আবার সেরামটাকেও লাগানোর চেষ্টা করি রাত্রিবেলা। যেমন কালকে লাগিয়েছি, আজকে শ্যাম্পু করে নিয়েছি, আজকে কিন্তু না অয়েল লাগাবো না সেরাম লাগাবো, আজকে আর রাত্রিবেলা কিচ্ছু করবো না, আবার এগেন টুমরো আমার যেটা শিডিউল থাকবে সেটাই আমি করবো। না এবার ধরো অ্যালোভেরা সেরাম লাগালাম, পরের দিন সকালে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে উঠে কি আবার সেরাম লাগাবো না তখন আর দরকার হবে না? আর না, আর প্রয়োজন নেই। আমি যখন সেরাম আগের দিন রাত্রিবেলা লাগিয়ে নিয়েছি, আমার ফুল পেনিট্রেট করে নিয়েছে, আমার চুল পুরো নিয়ে নিয়েছে সেরামটা, আর কিন্তু আমার নারিশমেন্টের দরকার নেই পরের দিন। পরের দিন আমি শ্যাম্পু যখন করে ফেলছি তখন নর্মাল যে অরিশের সিল্ক পোর্শন কন্ডিশনারটা আছে ওই ভিজে চুলে অল্প একটু লাগিয়ে জাস্ট মানে শ্যাফ্টগুলোতে ভালো করে লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলো, মানে তারপরে মুছে ফেলো, টাওয়েল ড্রাই করে ড্রায়ার ইউজ করো, আর কিন্তু আর প্রয়োজন নেই সেরাম লাগানো, ব্যাস। বিকজ অলরেডি আমি সেরামকে অ্যাপ্লাই করেছি আগের দিন রাত্রিবেলা ভালো করে, সো ইটস নট নিডেড আফটার ওয়াশিং দ্য হেয়ার সেরামকে আবার লাগানোর। আচ্ছা, এটা তো গেল অরিশের হেয়ার কেয়ার, এবারে চলে আসে উইন্টার স্কিন কেয়ার। এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমাদের ড্রাইনেস হয়তো, আমরা যারা বারো মাস তেল মাখি তাদের হয়তো মানে হয়তো সেভাবে ড্রাইনেস ফিল করছি না, কিন্তু ইউজুয়ালি যারা শুধু শীতকালে তেল মাখছেন তাদের কিন্তু একটা ড্রাইনেস ফিল হচ্ছে, আমি ডেফিনেট এটা। এবং এই যে শীতকালীন রূপচর্চাতে কতটা জরুরি অয়েল এবং ময়শ্চারাইজার, এবং ঠিক ততটাই এসেনশিয়াল নাইট ক্রিম টু অ্যালমন্ডস, আমরা মনে হয় এটা নিয়ে যদি একটু কথা বলি। একদম একদম, আমি আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ওই ওয়ান্স ইন আ ব্লু মুন নয়, মানে আজকে ঠান্ডা পড়লো আর আজকে আমি কতগুলো শীতের প্রোডাক্ট মাখতে শুরু করে দিলাম, ডেফিনেটলি এফেক্ট হবেই, ভালো এফেক্ট হবে, এফিকেসি হবে, কিন্তু আমাকে দেখতে হবে লং টার্ম। মানে আমি এই বছর শীতে আমার যে ড্রাইনেসটা ছিল আমার যেন পরের বার শীতে একই ড্রাইনেস না থাকে, তাহলে আমার প্রোডাক্ট কী কাজ করলো? মানে আমাকে দেখতে হবে এই কমিয়ে আনাটা, মানে আমার স্কিন আগে যত ড্রাই হতো ডেফিনেটলি এখন ড্রাই হবে না। তা আমি তো একটা ভালো প্রোডাক্ট লাগাচ্ছি, আমি যেখানে যে প্রোডাক্টটা লাগাচ্ছি কোনো ওয়্যাক্স মিডিয়াম নেই, কোনো মোম জাতীয় পদার্থ নেই, কোনো তোমার মিনারেল অয়েল প্যারাফিন বারবারই বলি এই ধরনের, বা তোমার আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স এগুলো কোনোটাই নেই যেগুলো স্কিনকে ড্যামেজ করে বেসিক্যালি।
তো যেখানে আমি এতগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি এবং কোল্ড প্রেস অয়েল যেটা আমরা বলি যে চাকিতে পিসাই করে মানে ঘানিতে, তো ওই কোল্ড প্রেস অয়েলের তো একটা ভ্যালু থাকে যা যে কিনা আমার স্কিনকে রিপেয়ার করবে, আমার হেয়ারকে রিপেয়ার করবে। তো আমি যদি এবছর ঠিকঠাকভাবে আমি নারিশিং করি, আমার পরের বছর ডেফিনেটলি ওই জায়গাটা হবে না, আমাকে নর্মাল মেনটেনেন্স করলেই হবে। একটা বডি অয়েল লাগালাম, একটু অ্যালমন্ডস কোল্ড ক্রিম লাগালাম বা একটু অ্যান্টিসেপটিক লাগালাম, এরকম একটা মেনটেনেন্সের মধ্যেই নয় যে আমার প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, আমি দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছি, আমি বারবার রিপিটেড অ্যাপ্লিকেশন করছি। কিন্তু প্রথম যখন আমার প্রচণ্ড ড্রাই স্কিন থাকবে আমাকে রিপিটেড অ্যাপ্লিকেশন করতে হবে, লাইক বডি অয়েল স্নান করার সময় স্যান্ডেল অলিভ বা স্যাফ্রন ভালো করে লাগাচ্ছি, একটু বেশি লাগাবো, টেনে যাবে, একদম টেনে যাবে, স্কিন নিয়ে নেবে। বিবৎসর ড্রাই থাকলে তো যেরকম যখন ড্রট হয় মানে খরা হয় তখন সেখানে যদি জল ফেলা হয় দেখবে জলটা পুরো শুষে নেয়, তো সেরকম আমাদের স্কিন যদি এক্সটেন্সিভ ড্রাই থাকে যখনই আমরা অয়েলটা লাগাচ্ছি তখন ওটা পেনিট্রেট করে নিচ্ছ নিয়ে নিচ্ছে স্কিন নিয়ে নিচ্ছে। এবার যখন দেখা যাবে যে আর পেনিট্রেট করতে করতে আমার স্কিনের আপার লেয়ারটা স্মুথ হয়ে গেছে, আর আমার সেই জায়গাটা লাগছে না, বেশি করে লাগাতে হচ্ছে না, হালকা একটু লাগালেই যথেষ্ট, তখন কিন্তু আমার আলাদা করে মানে এক্সট্রা যত্ন, আবার স্নান করে উঠে একটা ময়েশ্চারাইজার লাগাচ্ছি, লাইক কোকো বাটার লাগাতে পারি। প্রচণ্ড ড্রাই স্কিন তার জন্য কোকো বাটার, কেন কোকো অয়েল আমরা কিন্তু বারবারই আমি বলি আমরা কিন্তু অল দ্য এসেনশিয়াল অয়েল কিন্তু এখানে প্রোডাক্টে ইউজ করি, নো আর্টিফিশিয়াল কালার, নো ফ্র্যাগরেন্স, নাথিং, মানে যা ইউজ করি অল দ্য ন্যাচারাল মিডিয়াম। এবং কোকো বাটারে আমরা যেটা করি সেটা হচ্ছে কোকো একদম পিওর এসেনশিয়াল অয়েলটা, এবং কোকো অয়েল ইজ সো পোটেন্ট, সো পাওয়ারফুল যে আমাদের এই ন্যাচারাল যে স্কিনের যে ড্রাইনেসটাকে, এক্সটেন্সিভ ড্রাইনেসটাকে ও রিমুভ করে দেবে। তো যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তাদের বলি কোকো বাটার লাগাও, যাদের আমাদের মতো স্কিন ধরো একটা মেনটেনেন্স পারপাস তারা হাইড্রা ময়েস্ট লাগাতে পারে, তারা ফেয়ার অ্যান্ড হোয়াইট লাগাতে পারে, আর যাদের একটু হালকা তার থেকে বেশি ড্রাই তারা অ্যালো বডি মিল্ক লাগাতে পারে, আর এক্সটেন্সিভ ড্রাই হয়ে গেলে তখন কোকো বাটার ছাড়া কোনো গল্প নেই। আর তার পাশাপাশি রয়েছে তোমার মানে পায়ের দিকটা, অনেকে দেখবে গোড়ালিটা ফেটে যায় বা এইসব জায়গাগুলো, মানে ভীষণ আমি বহু মানুষকে দেখেছি স্কেলি স্কিন, বিশেষ করে পায়ের দিকটা দেখবে মাছের আঁশের মতো, ইটস ভেরি অড লুকিং। এটা হয় দীর্ঘদিন ড্রাই থাকতে থাকতে এবং রং প্রোডাক্ট ইউজ করতে করতে, তার ড্রাইনেসটা তো ঠিক হলো না, আস্তে আস্তে বয়সের সাথে সাথে স্কিনটা স্কেলি হয়ে যায় মাছের আঁশের মতো। তো ওটাকেও ঠিক করা যায়, ওটাকে কিভাবে ঠিক করব, অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে যদি স্যান্ডেল অলিভ বডি অয়েল মিক্স করে ভালো করে রাত্রিবেলা স্নান করে উঠে ওই এফেক্টেড জোনগুলোতে ভালো করে লাগিয়ে দিই তাহলে ওই ড্রাইনেসটা একদম চলে যাবে, একদম স্কিন স্মুথ হয়ে যাবে। কিন্তু একটু মেনটেনেন্স করতে 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 সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, সেখানে কিন্তু ময়েশ্চারাইজার খুব বেশি এফেক্ট দেবে না, ময়েশ্চারাইজার একটা লাগাতে হবে কিন্তু বেসিক রিপেয়ারটা কে করবে সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম আর স্যান্ডেল অলিভ বডি অয়েল, এই দুটোর মিক্সচার। আবার অ্যালমন্ডস কোল্ড ক্রিম দেখো ভীষণ ভালো, যেরকম আমাদের মতো স্কিন তারা কিন্তু যে কোনো সময় সন্ধ্যাবেলা বসে আছে একটু অ্যালমন্ডস কোল্ড ক্রিম, স্নান করে উঠে উঠলো বা সকালবেলা ঘুম থেকে উঠলো মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হলো তখন একটু অ্যালমন্ডস কোল্ড ক্রিম লাগিয়ে নিলে, মানে আমি না এখানে আরেকটুখানি ডিটেইলটা চাইছি তোমার কাছ থেকে, একটা টেক্সচার লুক থাকবে দেখতে ভালো লাগে। আমি আর একটু ডিটেলে জানতে চাইছি, ধরো আমি হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিমটাকে একদম সেপারেট রাখছি, মানে ওটা হচ্ছে আমি আমি ওটার নাম দিয়েছি গঙ্গা জল, ওটা সবসময় সব জায়গায় সারা বছর ধরে আমাদের প্রয়োজন, কিন্তু এসেনশিয়াল নাইট ক্রিম আর অ্যালমন্ডস এই দুটোকে আমি কি করে ভাগ করব, কার কোনটা দরকার এটা যদি তুমি একটু ক্লিয়ার করে দাও, সেক্ষেত্রে বয়স বা স্কিন টাইপ বা অন্য কোনো ক্রাইটেরিয়া কি আছে? না অ্যালমন্ডস কোল্ড ক্রিম হচ্ছে ওই তোমার কিরকম বলবো একটা কোল্ড ক্রিম হয় না বাড়িতে থাকলো একটা কোল্ড ক্রিম যে কেউ যে কোনো সময় লাগাতে পারে সেটা হচ্ছে অ্যালমন্ডস কোল্ড ক্রিম, সেটা এখানে সুইট অ্যালমন্ডস অয়েল ইউজ করেছে। আবারও বলি ডিফারেন্স অফ দ্য প্রোডাক্ট মানে ইনগ্রিডিয়েন্টসের ডিফারেন্সটা, সুইট অ্যালমন্ডস অয়েল, সুইট অ্যালমন্ডস অয়েল মানে ডিফারেন্ট টাইপ অফ অ্যালমন্ডস অয়েল যেটা কিনা মানে স্কিনের টেক্সচারটাকে অনেক বেটার করে, সুইট অ্যালমন্ডস অয়েল বলা হয় তাই জন্য। তো এই সুইট অ্যালমন্ড অয়েল অ্যালমন্ডস কোল্ড ক্রিমে ইউজ করেছি, সেটা যে কোনো বয়সে যে কেউ লাগাতে পারে, একটা ছোটো বাচ্চাকেও লাগিয়ে দেওয়া যেতে পারে যে কেউ। এবার চলে আসছি নাইট ক্রিমের গল্প, এসেনশিয়াল নাইট ক্রিম ভালো কথা বলেছো, ওইটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু যারা ধরো খুব বেশি প্রোডাক্ট কেনার ক্ষমতা নেই, কিনতে পারছে না,
তারা ওই দু একটা প্রোডাক্ট দিয়ে তারা তাদের রূপচর্চাটা সারতে পারে বা স্কিনটাকে ভালো রাখতে পারে। লাইক রাত্রিবেলা একটু এসেনশিয়াল নাইট ক্রিম ভালো করে লাগালো, তার সঙ্গে একটু স্যান্ডেল অয়েল মিশিয়ে মুখে ভালো করে লাগালো, দিনের বেলা আলমন্ড স্কুল ক্রিম, অ্যান্টিসেপ্টিক, এই দু তিনটে প্রোডাক্ট। মানে একটা বাজেট বা বলে না সবকিছুর মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি, তো এই কিছু প্রোডাক্ট আছে আমার ব্র্যান্ডের, দোজ আর কল দ্য বাজেট ফ্রেন্ডলি। মানে আমার ইচ্ছে আছে অরিশ ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা, ভালো প্রোডাক্ট, কিন্তু হয়তো আমার পকেটটা পারমিট করছে না, সেখানে আমি হয়তো ওই রেঞ্জটা অ্যাফোর্ড করতে পারছি না, তাহলে আমি আমার ত্বকটাকে একটা মিনিমাম বাজেটের মধ্যে আমার স্কিনটাকে ভালো রাখবো কি করে, তার জন্য আমি কি করলাম, আলমন্ড স্কোল ক্রিম একটা মিনিমাম বাজেট, একটা অ্যান্টিসেপ্টিক ক্রিম একটা মিনিমাম বাজেট, আর তোমার এসেনশিয়াল নাইট ক্রিম, আর একটা বডি অয়েল। দেখো সারা বছর মানে শীতকালে তো লাগবেই আর সারা বছর মানে ইউজ করা উচিত, তো স্যান্ডেল অয়েল বডি অয়েল থাকলো, তো ওইটাকে নিয়ে নিয়ে এটার সাথে ওটা মিক্স, মানে বডি অয়েলের সাথে অ্যান্টিসেপ্টিক, বডি অয়েলের সাথে এসেনশিয়াল নাইট ক্রিম, এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে করে যদি স্কিনটাকে ভালো রাখা যায়, আই এম শিওর যে যাদের খুব বেশি অ্যাফোর্ড করতে পারবে না, যাদের পকেট পারমিট করতে পারবে না, তারাও কিন্তু খুব সুন্দর একটা স্কিন নিয়ে ভালো থাকতে পারবে। এটা তো গেল অয়েলের কথা তুমি বললে, এবারে চলে আসবো ময়েশ্চারাইজার আর শীতকালে প্যাক লাগানোর ভূমিকা, কারণ অনেকেই এই বিয়ে বাড়ি পড়ছে একটু প্যাক লাগাবো, কারণ ফেসিয়াল করার একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের এখনও রয়েছে। তো আজকে অরিশ ব্র্যান্ডের যারা মানে ব্র্যান্ডকে নিয়ে যারা চলছেন ইউজার, তারা কিন্তু খুব একটা ফেসিয়ালের দিকে যান না, আমি ডেফিনিট, কিন্তু তাদের একটা প্যাকের প্রতি ন্যাক সবসময় থাকে। যেহেতু আজকে একটু সময় পেয়েছি তোমার সাথে কথা বলার, তা আমার মনে হয় একটু যদি আলোচনা করা যায়, যদিও আপনারা সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে চলে আসতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, আমি গোয়াতে ফোন করে দিতে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি আমার দাগের সম্বন্ধে জানতে চাই, আমার মুখে দাগ পড়েছে, এটা কেটে যাবে? কিচ্ছু শুনতে পাচ্ছি না আমরা। আমার গালের মধ্যে দুটো গালে চাটা চাটা কালো হয়ে দাগ পড়েছে, মেছে দাগ, যেটা বলে মেছে দাগ। মেছে দাগ দাগ পড়েছে। আপনার বয়স কত? 35। স্কিনটা কেমন? আমি টিভি সামনে গিয়ে দিদি বলবো না, আমি বাইরে থেকে ফোনটা করছি। আচ্ছা, সে টিভি সামনে গেলেই বলবো। আপনার স্কিনটা কেমন? হ্যালো, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি গোয়াতে থেকে ফোন করছি। কি বলছেন আমি বুঝতে পারছি না, সঙ্গে থাকুন, আমাকে একটু জানিয়ে দেওয়া হয় কোথা থেকে ফোন করেছে। গৌহাটি থেকে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। অনুপমা, উনি গৌহাটি থেকে ফোন করেছেন, ওনার 35 বছর বয়স, ওনার গালে মেচে তার সমস্যা। দেখো মেছেদার জন্য যেটা ইউজুয়ালি বলা হয় যে মেছেদার পুরো পিগমেন্টেশনটা, নতুন করে বলার কিছু নেই, পিগমেন্টেশনের পুরো রুটিনটা ফলো করা, লাইক ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ, তার সঙ্গে ডিপিগমেন্ট, স্নান করে উঠছে যখন ডিপিগমেন্টেশন ক্রিম, তার সঙ্গে পাপা চন্দন গ্লো সিরাম, অ্যান্টি ফ্রেকল সিরাম, তিনটিকে ভালো করে মিক্স করে গোটা মুখে ভালো করে লাগিয়ে মাসাজ করা, বিশেষ করে দাগের জায়গাগুলো তো ভালো করে ইয়ে করবে একটু পরিমাণ বেশি নিয়ে। তারপরে ধরো বাইরে বেরোতে হলে একটু সানস্ক্রিন লাগানো, ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 সানস্ক্রিনটা লাগাবে, আবার সন্ধ্যেবেলা একবার ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, মুখ দিয়ে একটু টোনার স্প্রে করবে, যেহেতু এখন শীতকাল, এখানে একটা মাথায় রাখতে হবে শীতকালে আমি বারবার বলেছি যে একটু রুটিনটা চেঞ্জ হবে, লাইক যারা এই পিগমেন্টেশনের ইয়ে ফলো করছে, রুটিন ফলো করছে, তারা কিন্তু রাত্রিবেলা যেটা করবে বা সন্ধেবেলাতেও করবে, একটু আলমন্ড স্কোল ক্রিম বা অ্যান্টিসেপ্টিক ক্রিম গোটা মুখে লাগিয়ে রাখবে, যাতে ড্রাইনেসটা না আসে, আলমন্ডস বা অ্যান্টিসেপ্টিক, যদি বেশি ড্রাই হয় তাহলে অ্যান্টিসেপ্টিক, আর যদি বেশি ড্রাই না হয় তাহলে আলমন্ড স্কোল ক্রিমটা লাগাবে। রাত্রিবেলা যখন শুতে যাবে তখন মুখটুক ধুয়ে পরিষ্কার করে ফার্স্টে একটু টোনার স্প্রে করবে, অরেঞ্জ টোনার, তারপরে একটু টোনারটা যখন মুখে সেট হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন কি করবে, ট্যান ক্লিয়ার ক্রিম আর স্যান্ডেল অলিভ বডি অয়েল, ব্যাস।
তখন আর পাপায় চন্দনের কোনো গল্প আসছে না, বিকজ অ্যাজ বিকজ দিস ইজ দ্য উইন্টার, উইন্টার আমাকে মাথায় রাখতে হবে, আমাকে দাগটাও রিমুভ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ড্রাইনেসটাও যাতে না হয়। তো এই জন্য আমাকে মাথায় রাখতে হবে ড্রাইনেস এবং দাগ। রাত্রিবেলা পাপায় চন্দন তো আর হবে না, রাত্রিবেলা ট্যানক্লিয়ারের সাথে একদম স্যান্ডলি বডি অয়েল ভালো করে মেশাবে, দুটোকে ভালো করে মিক্স করে গোটা মুখে লাগাবে, একটু ওই দাগের জায়গাগুলো একটু ভালো করে লাগাবে, লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ করবে। আর এখন তো বললো ওনার র্যাশ হয় না, ব্রণ হয় না, আগে হতো। যদি র্যাশ ব্রণর কোনো এরকম, কেন অনেক সময় হয়তো স্যান্ডলি লাগালে একটা দুটো যেহেতু ব্রণ বেরোনোর ধাঁচ আছে, বেরোতে পারে, পারলেও পারে, তাতে ঘাবড়ানোর কিছু নেই, তখন অ্যান্টি পিম্পল সল্ট ব্রণর উপরে লাগিয়ে দেবে। কিন্তু আমার মনে হয় এই রেজিমটা ফলো করলে ওনার দাগটা ওনার আস্তে আস্তে লাইটেন আপ হয়ে যাবে, কিন্তু যেই রেজিমটা বললাম ঠিক সেটাই, তার বাইরে নয়। মানে দরকার হলে এখন যদি না বুঝতে পারে আবার প্রোগ্রামটা দুবার দেখবে, রিপিট দেখবে, দেখে প্রোডাক্ট নেবে, নিয়ে তারপরে কিন্তু প্রোডাক্ট স্টার্ট করবে। আর যা সুবিধা অসুবিধা হবে মেসেঞ্জারে কমিউনিকেট করতে পারে, দরকার হলে ছবি পাঠানো বা আরও কিছু বিষয়ে জানতে হলে প্রোডাক্ট ইউজ করার সময় বা চেঞ্জ কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই মেছেদার দাগ কিন্তু আপনাকে সময় দিতে হবে, আপনি নিজে বুঝতে পারবেন স্কিনের টেক্সচার চেঞ্জ হচ্ছে, স্কিনটা ভালো লাগছে, আস্তে আস্তে দাগটা কিন্তু ফেড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি প্যাকের কথা কিছু একটা বলছিলে, ততক্ষণে টেলিফোনে ঢুকে গেছেন বন্ধু। হ্যাঁ, প্যাকের কথা যেটা আমি বলছিলাম সেটা আমি অনেককে মেসেঞ্জারে বলেছি, যে এখন যেহেতু ওই কোভিডের পর থেকে না আমার প্যাক প্রোডাকশনটা আমরা বন্ধ রেখেছি, বিকজ ইট ইজ আ ভেরি হেক্টিক প্রসেস, অ্যাজ বিকজ এতগুলো প্রোডাক্ট এই সময় ম্যানেজ করা ওয়াজ টু টাফ, মানে অল্প লোক নিয়ে কাজ করা, আমি বারবারই বলছি। সেই জন্য প্যাকের প্রোগ্রাম শিডিউলগুলো আমরা ক্রস ক্রস করে গেছি, যে এই মুহূর্তে আমরা প্যাক আর দেব না। ঠিক আছে, কেন বাকি প্রোডাক্টগুলো যদি ঠিকঠাকভাবে সাপ্লাই, যেগুলো এসেনশিয়াল, মানে যে প্রোডাক্টগুলো না হলেই চলবে না কাস্টমারদের ইউজারদের, তো সেগুলোর উপরে ধ্যান দিয়ে প্রোডাক্ট দিয়ে গেছি সাপ্লাই। তো প্যাকটা আমরা আর কিছুদিন বাদে, কিছুটা সময় লাগবে হয়তো 2021-এ, এটা তো বছর শেষই হতে যায়, আমরা আবার প্যাকটাকে রিলঞ্চ করব। তো ততদিন পর্যন্ত হ্যাঁ, প্যাক দেখুন, প্যাক একটা প্রত্যেকেরই আকর্ষণ থাকে প্যাকের, এটা আমি জানি, বিশেষ করে ইন্ডিয়ানদের, ইন্ডিয়ানরা কিন্তু একটু প্যাক মাখতে পছন্দ করে, এবং প্যাকটা বেসিক্যালি যেটা কাজ করে, ডিপ পোর ক্লিনজিং করে এবং একটা রিফ্রেশমেন্ট লুকস দেয়। হয়তো একটা ফেশিয়াল করলো, মানে অরিশের প্রোডাক্ট দিয়ে ফেশিয়াল করলো, ফেশিয়াল কি তারপরে একটা প্যাক লাগিয়ে নিল, ফেয়ার অ্যান্ড হোয়াইট বা ট্যানক্লিয়ার ফেস প্যাক বা গোল্ড ফেস প্যাক, সব কটাই ফেস প্যাক ছিল, কিন্তু কারেন্ট সিচুয়েশনে প্যাকটা এখন অফ রয়েছে, আবার প্যাক পেয়ে যাবেন, যখন পাবেন তখন আমি সিটিভিএনেই বলবো যে আমার প্যাক আবার পেতে শুরু করছেন আপনারা। এটা তো গেল, আমরা প্যাক নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই প্যাক নিয়ে কথা বলতে বলতেই আমার মাথায় আরেকটা প্রশ্ন ভীষণভাবে এলো, সেটা হচ্ছে যে ধরো সানস্ক্রিন, আমরা শীতকালে ক্রিম মাখছি, কেউ অ্যালমন্ড মাখছি, কেউ হলদিনিম অ্যান্টিসেপ্টিক মাখছি, কেউ এসেন্সিয়াল নাইট ক্রিম মাখছি, দিনের বেলা একটা ক্রিমের ডিমান্ড করছে, আর যারা থেরাপির মধ্যে রয়েছেন তারা তো লাগাচ্ছেনই, ধরো গোল্ড কিংবা পার্ল কিংবা ডিপিগমেন্টেশন হোক বা ট্যান ক্লিয়ার হোক, কিন্তু তার সঙ্গে সানস্ক্রিনটাকে আমি কীভাবে পাঞ্চ করবো? এবং অনেকের প্রশ্ন এই যে এসেন্সিয়াল নাইট ক্রিমে তোমার বেশ কিছু এসেন্সিয়াল অয়েলের কথা বলছো, হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিমেও বলছো, তাহলে তার সঙ্গে আমি সানস্ক্রিনটাকে কী করে পাঞ্চ করবো? হ্যাঁ, ওই তো যেটা বেরোনোর থাকে, তো যাদের ক্ষেত্রে বেরোতে গেলে সানস্ক্রিনটা ইউজ করতে হয়, আমি বলবো যে আলমন্ডস কোল্ড ক্রিম লাগিয়ে তার উপরে ভালো সেট হয় সানস্ক্রিনটা, আমি নিজের দেখলাম। আলমন্ডস কোল্ড ক্রিমের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট করা হয়েছে, যাতে ওটা কিন্তু খুব বেশি ওরকম তেল তেলে ব্যাপারটা হবে না, একটা মানে স্কিনটাকে নারিশ করবে, স্কিনকে ভালো রাখবে, বাট ওই তেল তেলে যেটা অ্যান্টিসেপ্টিক মাখলে ভীষণ অয়েলি ব্যাপারটা হয়, যার জন্য অ্যান্টিসেপ্টিকটা মেখে বাইরে বেরোতে বারণ করি। বাট ওয়্যারাজ আলমন্ডস কোল্ড ক্রিমের উপরে সানস্ক্রিন যে কোনো লাগিয়ে বাইরে বেরোনো যাবে, একটা লেয়ার ফেলে দেবে, অথবা যারা অ্যান্টি অক্সিডেন্ট সেরাম ইউজ করেন, যাদের সেন্সিটিভ স্কিন, অ্যান্টি অক্সিডেন্ট সেরামের উপরে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরোতে পারি, বিকজ শীত গ্রীষ্ম বর্ষা কিছু কিছু প্রোডাক্ট আছে আমি বলি সারা বছর ইউজ করার জন্য, লাইক সানস্ক্রিন ইট ইজ অ্যান এসেন্সিয়াল প্রোডাক্ট, বিকজ সূর্যটাও সারা বছরই থাকে, আর ইউভি রেস তো এরকম হয় না যে শীতকালে কম হবে গরমকালে বেশি হবে। হ্যাঁ, শীতকালে ঠান্ডার জন্য হয়তো আমরা
বুঝতে পারি না কতটা হিট আমাদের লাগছে বডিতে, আরাম লাগে, বাট ওই যে ট্যান পড়ে যাওয়ার সমস্যা বা পিগমেন্টেশন মানে মেছেদার দাগ বেড়ে যাবে এক্সেসিভ সান এক্সপোজার হলে, বা এজিং স্পটগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো বাইরে বেরোতে হলে অবভিয়াসলি সানস্ক্রিন ইজ মাস্ট, ওয়েদার ইট ইজ উইন্টার অর সামার অর এনি আদার সিজন। তো সানস্ক্রিন অ্যাকর্ডিং টু দ্য স্কিন টাইপ আমরা লাগাবো, জেল লাগাতে পারি, যাদের একটু ড্রাই টাইপ অফ স্কিন তারা জেলে চলে যাবে, যাদের একটু একটু ওই গরমকালে অয়েলি থাকে শীতকালে একটু ড্রাই তারা, আমার মনে হয় লোশনটা এমনভাবে আমি তৈরি করেছি আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে, কেন ওরকম একদম প্রচণ্ড খটখট না, তো একটু ম্যাটিফাইং এফেক্ট দেয় অরিশের লোশনটা। তো যদি আমি তার আগে অ্যালমন্ডস কোল্ড ক্রিম লাগিয়ে নিই বা অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম লাগিয়ে নিই, তারপরে যদি আমরা লোশন সানস্ক্রিন লাগাই আমার মনে হয় ওটাতে কোনো মানে অসুবিধা হবে না যে একেবারে ড্রাই বা এরকম কিছু। তো লোশনটা আমরা যাদের একটু ওই শীত গরমকালে বেশি অয়েলি স্কিন থাকে বা যারা একটু একটু ব্রাইট লুকস পছন্দ করে, মানে বাইরে বেরোবে একটা হালকা মেকআপ লুকস পছন্দ করে, তাদের জন্য আমি বলবো যে লোশনটা ভালো যাবে, বাট ইট শুড বি অ্যাপ্লাইড অন অ্যালমন্ডস কোল্ড ক্রিম অর অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, মানে হয় অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম বা একটা বেস লাগিয়ে তার উপরে লোশনটা লাগাও। আর যারা তোমার একটু এজিং স্কিন তারা একদম ডিরেক্টলি ধরো তোমার